সুবিধা ছায়ানোর 10 বছর পূর্ণ হলো, তো সেটা নিয়ে যদি একটু বলো। ছায়ানোর 10 বছর চলছে আর কি এটা, তো সেই নিয়ে সত্যি আমরা ভীষণ খুশি। কারণ প্রথম যখন আমরা ছায়ানোর কলকাতা শুরু করেছিলাম, তো সেটা আমরা বেশ কিছু প্রেমী মিলে শুরু করেছিলাম, এবং বিশেষত আমার বোনের খুব উৎসাহ ছিল তাতে, এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম যে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নিয়েই যাতে আমরা কাজ করতে পারি, এবং মূলত সেই উদ্দেশ্যেই এটা করা। তো এই 10 বছর একটা দীর্ঘ জার্নি বলে আমাদের মনে হয়, এবং তাতে করে আমরা খানিকটা হলেও সফল, কারণ আমরা প্রথম যখন শুরু করেছিলাম 15-20 জন মিলে শুরু করেছিলাম, কিন্তু এখন আমাদের বর্তমানে ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রায় মেম্বার সংখ্যা হচ্ছে 350। তো সেই দিক থেকে আমরা খুব আশাবাদী যে আমরা নজরুলকে নিয়ে আরও অনেক কাজ করতে পারবো। তো দেখা যাক কী হয় সবার সহযোগিতা। এরপরে কী কী পরিকল্পনা আছে ছায়ানটের নজরুলকে নিয়ে কাজে? 10 বছর উপলক্ষে আসলে আমরা অনেক রকম নতুনত্ব কাজ করার চেষ্টা করছি, তার মধ্যে বেশ কয়েকটা কাজ অলরেডি হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা চিঠি নিয়ে, যে অ্যালবামটার নাম হচ্ছে ইতি নজরুল। সেই অ্যালবামটি যেমন কলকাতাতেও রিলিজ হয়েছে, তেমনি সেরকমভাবেও বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে, বাংলাদেশে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ওটা প্রকাশিত হয়েছে। তারপর আমরা একেবারে ছোটোদের জন্য একটা কাজ করেছিলাম ঝিঙে ফুল, সেখানে অনেক ছোটোরাও যেমন পার্টিসিপেট করেছে, অনেক বড়োরাও করেছে। সেখানে খুব পরিচিত আমাদের যে কবিতাগুলো রয়েছে, ছড়াই বলতে পারি আমরা, কুকিও কাঠবিড়ালি, লিচু চোর, আমাদের একেবারে ছোটোবেলার সঙ্গে প্রত্যেকেরই জড়িত, সেরকম কিছু ছড়াও রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে যেগুলো খুব বেশি বলা হয় না, খুব অপ্রচলিত, সেই রকম কিছু থ্যাংকফুলি, দিদির বেতে খোকা, খোকার খুশি, এরকম অনেক পিলে পটকা, এই ধরনেরও কিছু মজাদার ছড়া বা কবিতা রয়েছে। তো সেই জন্য সেটা একটা কাজ হয়েছে। এবং তারপর যেটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমরা মনে করি, বিশেষত এটা আমার ভাবনাতেই হয়েছে, সেটা হচ্ছে জানা অজানা নজরুল। কারণ এই অ্যালবামটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা আসলে চর্চা করার পেছনে তাকে জানাটাও আমার মনে হয়েছে যে ভীষণভাবে দরকার। যদি আমরা তাকে ঠিকভাবে জানি, তাহলে তার গান কিংবা তার কবিতা পাঠ যেটাই আমরা করি না কেন, সেটা অনেকটা সঠিকভাবে চর্চা করতে পারবো আর কি। তো সেই দিক থেকে আমরা নজরুলের কিছু ইনফরমেশন, একেবারে তার জন্ম থেকে শুরু করে তার প্রয়াণ পর্যন্ত, তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া সমস্ত জার্নিটা, এটা লিখেছেন বাংলাদেশের বর্তমানের নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর রফিকুল ইসলাম, যিনি বাংলাদেশের বর্তমানে জাতীয় অধ্যাপক। তো তাঁর লেখা এবং আমার ভাবনাতেই কাজটা হয়েছে, সেটা একটা নজরুলের অডিও বায়োগ্রাফি আমরা বলতে পারি আর কি। কারণ এখন তো বই পড়ার অভ্যেসটা সকলের খুব কমে যাচ্ছে, কিংবা বইগুলো হয়তো সব জায়গাতে অ্যাভেলেবলও হয় না। তো সেদিক থেকে যারা এই সিডিটা কালেক্ট করবেন, তারা একটা মানে নজরুল সম্পর্কে তাদের একটা বেশ স্পষ্ট ধারণা তার কাজকর্ম সম্পর্কে হবে বলে আমরা আশা করি। এবং এটা পাঠ করেছেন মধুমিতা বসু এবং সুমন্ত সেনগুপ্ত। অনেক সময় তো অনেক লেখককে নিয়ে আজকাল ওয়েবসাইট মতন করা হচ্ছে, যেখানে সব ডিটেইলড ইনফরমেশান থাকে, তো নজরুলকে নিয়ে কি সেরকম পরিকল্পনা আছে? নজরুলকে নিয়ে ঠিক ওয়েবসাইট আমি বলবো না, আমরা একটা কাজ মোটামুটি, আসলে এটা ঠিক ছায়ানট যে কাজটা করছে তেমন নয়, কিন্তু এটা ওয়েস্ট ওয়ার্ল্ডের উদ্যোগে হচ্ছে রেডিও নজরুল, যেখানে 24 ঘন্টায় নজরুলের গান, নজরুলের কবিতা কিংবা নজরুলের চিঠি পাঠ, এগুলো সারা শোনা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাবে, এটা একটা অনলাইন রেডিও। তবে যেহেতু নজরুলকে নিয়ে কাজটা হচ্ছে, সেই জন্য আমাদের ছায়ানটের সম্পূর্ণ সহযোগিতা তার সঙ্গে রয়েছে, বিভিন্ন কন্টেন্ট যাতে তাদেরকে সেইভাবে সরবরাহ করা যায়। এবং একটা 24 ঘন্টা মানে তো বেশ একটা সারাদিনের অনেকটা সময়, মানে পুরো সময়টাই, তো সেই জন্য একটা রেডিও সারাদিন ধরে চলবে শুধুমাত্র নজরুলের সৃষ্টি নিয়ে। এটা এই কাজটা শুরু হচ্ছে, তো আস্তে আস্তে এটা আমরা চেষ্টা করছি একটা এটাকে ভালো একটা শেপ দেওয়ার, এবং যারা নজরুল প্রেমীরা রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারাও আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শুনতে আগ্রহী। আচ্ছা, এটা গেল ছায়ানটের, এবার তোমার ব্যাপারে যদি একটু বলো, তোমার আসন্ন সব কী সব কাজ রয়েছে? আসলে আমার সঙ্গে ছায়ানটটা এখন অনেকটা জড়িয়ে রয়েছে, কারণ ছায়ানটের এখন ছায়ানট কলকাতার এখন প্রেসিডেন্ট পদে থাকার ফলে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কিছু সামলাতে হচ্ছে, অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, এবং সেগুলো করতে বেশ ভালো লাগে। কারণ আমার তো আমি মেনলি নজরুল গীতিই করি, তার ফলে সে যেটা হয় যে নজরুল ওরিয়েন্টেড কাজ আমরা যা কিছুই ভাবি না কেন, সব কিছুর সাথেই ছায়ানটটাও জড়িয়ে থাকে খুব ভীষণভাবে। কারণ আমরা তো জানি যে কোনো কাজ করতে গেলে ধরো একটা ফিনান্সিয়ালি সাপোর্টের ভীষণভাবে দরকার হয়, এবং সেক্ষেত্রে আমি আমার মেম্বার্সদের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ যে আমি যখনই যেটা প্ল্যান করি এবং তাতে তারা সবসময় খুব সাপোর্ট করেন, এবং তারা বলেন যে ঠিক আছে সমৃদ্ধা তুমি শুরু করো, আমরা সবাই সাথে আছি। তো সেই জন্য কোনো কাজটাই খুব একটা একা একা করা হয় না, সব কাজটার সঙ্গেই ছায়ানট থাকে,
চ্যানেলের মেম্বারসরা থাকি। আর আমার প্রোগ্রাম বলতে তো আমি মেনলি বাংলাদেশে বহুবার যেতে হয়, মানে বিভিন্ন কাজে নজরুলকে নিয়ে কাজ করার জন্যই যেতে হয়। ওখানে অনেক প্রোগ্রাম থাকে, কলকাতায় থাকে, এবং আমরা যেটা হচ্ছে যে ছায়ানট থেকে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে যে শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার বাইরেই আমরা অনেকগুলো জায়গাতে তোমার নজরুল ওরিয়েন্টেড কিছু প্রোগ্রাম করার চেষ্টা করছি, যাতে করে শুধুমাত্র কলকাতায় যারা আছে তারাই শুধু পার্টিসিপেট করবেন তেমনটা নয়। কলকাতা থেকেও আমাদের কিছু মেম্বার্স সেখানে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে লোকালি যারা যেভাবে নজরুলকে নিয়ে চর্চা করছেন সেগুলোও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং নজরুলের এই সৃষ্টিগুলোকে ছড়িয়ে দেওয়া। তো এই সব কিছু মিলে নেক্সট আমরা হায়দ্রাবাদে যাচ্ছি, এবং সেখানে ছায়ানট থেকেও বেশ কয়েকজন যাচ্ছেন কলকাতা থেকে, আর ওখানে লোকালি কিছু বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে তারাও পারফর্ম করবেন। তো সেই সব কিছু মিলে মানে সব রকমভাবে আমরা চেষ্টা করছি যে কাজী নজরুল ইসলামকে নিয়ে যাতে সবাই চিন্তাভাবনা করেন, তার সৃষ্টিকে আরও বেশি করে জানতে পারেন। এই